অনেক দিন ধরেই একটা কুকুর রাস্তাতে কাঁদছিল। যখন সত্যিটা জানতে পারলো তখন সবাই অবাক। আজকাল মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে, রাস্তাতে কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়েও থাকে না, আমরা না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়। মানুষ যখন মানুষকে দেখছে না তখন কুকুরকে কি করে দেখবে? বেচারা কুকুরটি অনেক দিন ধরেই রাস্তায় পড়ে থাকতো, সবাই সাইড কাটিয়ে বেরিয়ে যেত কুকুরটির পাশ দিয়ে। কুকুরটি যখন খুব উচ্চস্বরে কাঁদতো তখন সবাই তাকে মারতো, ইট ছুঁড়ে তাড়ানোর চেষ্টা করতো যাতে কুকুরটি চুপ হয়ে যায়। কিন্তু কুকুরটি লাগাতার কেন কাঁদতো, কেন চুপ করতো না, সে কারণটা জানার কেউই চেষ্টা করেনি। কুকুরটার দিকে একটু যদি নজর দেন তাহলে দেখতে পাবেন কুকুরটির পেট বিরাট বড় হয়ে আছে। কোনো না কোনো কারণে তার প্রচণ্ড হারে পেটে ব্যথা হচ্ছিল, যার কারণে কুকুরটি কাঁদতো। কুকুরটি এক জায়গাতে লাগাতার বসে বসে কাঁদতো, ওঠার ক্ষমতাও ছিল না। কিন্তু ভালো হোক তাদের যারা কুকুরকে সেবা করে, এমন একটা লোক সেই কুকুরটিকে দেখে যে সেই কুকুর সেবার বিভিন্ন গোষ্ঠী চালাতো, বলতে পারেন পশুপ্রেমিক। সে তাকে নিয়ে পশুদের হসপিটালে ভর্তি করে। আপনি কি জানেন চিকিৎসার সময় কি ধরা পড়ল? পরীক্ষা করে এটা দেখা গেল কুকুরটির পেটে ইনফেকশন হয়ে গেছে, যার কারণে পুঁজ রক্ত পেটে জমে গেছে এবং লাগাতার জমছে, সেই জন্যই পেটটা ফুলছে দিন দিন। সঙ্গে সঙ্গে তার অপারেশন করার প্রয়োজন ছিল যাতে করে এর প্রাণটা বাঁচানো যেত। ডাক্তারবাবুরা সময় নষ্ট না করে অপারেশন প্রসেস শুরু করে দেয়। সঙ্গে সঙ্গে সেই ডগির পেট থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড, যেগুলো জমেছিল বিষাক্ত ফ্লুইড, সেগুলোকে বার করে দেওয়া হয় এবং শেষমেশ সেই প্রাণীটি যে কথা বলতে পারে না তার প্রাণটা বেঁচে গেল। ডাক্তারবাবুরা এটা বলছিল যদি আর একটু দেরি হয়ে যেত অনেকগুলো অর্গ্যান তার শরীরে নষ্ট হয়ে যেত আর কুকুরটি মারা যেত, সেটা হলে কেউ তাকে বাঁচাতে পারত না। বন্ধু, এই কথাটা শুনে হয়তো বুঝতে পারছেন মনুষ্যত্ব বোধটাই কিন্তু মানুষকে মানুষ তৈরি করে। সে মনুষ্যত্ব বোধ যদি কারো না থাকে তাহলে কোনো মানুষই মানুষই হতে পারে না। পাথর আর মানুষের মধ্যে তফাৎ তো এটাই। আপনি যদি এটা ভাবেন যে মানুষের মধ্যেই শুধু ফিলিংস থাকে তাহলে এটাও ভুল ভাবছেন। সায়েন্সও তো এটা প্রমাণ করে ফেলেছে যে পশু পাখির মধ্যে ইমোশনস বেশি থাকে। তো এই ইমোশন কিন্তু বাঁদরদের মধ্যেও আছে, ঠিক শুনেছেন, জঙ্গলে থাকা বাঁদরদের মধ্যে। তো চলুন একটা ঘটনা সম্পর্কে বলি আপনাদেরকে। বিজ্ঞানীরা একটা ছোট রোবট হনুমান বানায় আর সেই রোবট হনুমানটাকে ডালে বসিয়ে দেয়। ওই হনুমানটি চোখে ক্যামেরা লাগানো ছিল। যখন হনুমানের দলবল সেই রোবটটিকে দেখে তখন সকলে মিলে তার কাছে চলে আসে, তার লেজে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে, গায়ে হাত দিয়ে তাকে বলার চেষ্টা করে যে তুমি কে, কোথা থেকে এসেছো, কেন কথা বলছো না, আমাদের সঙ্গে চলো। কিন্তু সেটাতে ছিল একটা রোবট, সে জবাবই দিতে পারেনি। আর জবাব দিতে পারেনি বলেই তাকে নিয়ে গাছের ডালে উঠে পড়ে, কিছুক্ষণ কোলে নিয়ে তাকে নিচে ফেলে দেয়। রোবটটার মধ্যে একটা জিনিসে অন ছিল ক্যামেরা, সে ক্যামেরাটা চোখে লাগানো ছিল। যে ক্যামেরাতে রেকর্ড হচ্ছিল বাদবাকি হনুমানদের সব রকম কার্যকলাপ। প্রত্যেকটা হনুমান তাকে নড়ানোর চেষ্টা করে কিন্তু কোনো কাজই হয়নি। জানেন কি তারপরে কি হলো? প্রত্যেকটা হনুমান তার কাছে চলে এলো, কাছে এসে বসলো। যখন কোনো হনুমান মারা যায় তখন যেভাবে তারা গোল করে ঘিরে তাকে বসে, ঠিক তেমনভাবেই বসেছিল তারা। তারা খুবই দুঃখ প্রকাশ করছিল, তাদের ফেসিয়াল এক্সপ্রেশনই বলে দিচ্ছিল যে তারা খুব দুঃখী অবস্থায় আছে। একজন মা হনুমান তো তার বাচ্চাকে আরও জোরে আঁকড়ে টেনে নিয়ে ধরলো, এটা বোঝা গেল তার ওই ব্যবহার দেখে যে সে তার বাচ্চাকে হারাতে চায় না, ঠিক রোবটটির মতনই। এগুলো দেখে কে বলবে বলুন তো যে পশু পাখির মধ্যে কোনো ইমোশনস থাকে না? হনুমান দেখলে অনেকে বোম ফাটায়, তাদেরকে তাড়ানোর চেষ্টা করে, অনেকে লাঠি দিয়ে মারতেও যায়। কিন্তু বন্ধু, এটা করার আগে অবশ্যই ভাববেন যে আপনার যতটা ব্যথা লাগে, আপনার যতটা কষ্ট হয়, আপনার মধ্যে যতটা ইমোশন আছে, আপনি যতটা পরিবারকে ভালোবাসেন, তারাও ঠিক তেমনই হয়। বিজ্ঞানীরা এটা বলে এই ভিডিও ফুটেজ দেখার পরে যে হনুমানটি তাকে কোল থেকে ছুঁড়ে ফেলে দেয় নিচে, তখন সেই হনুমানটি নিজেকে দোষী ভাবে এবং সকল হনুমানের দলবল তাকেই দোষী ভাবে এবং ভাবে বাচ্চাটি সেই কারণে মরে গেল, আর যেটাই ছিল তার দুঃখ প্রকাশের কারণ। বন্ধু, এটা হয়তো অনেক সময় দেখেছেন, একটা কাক যখন মরা আরেকটা কাককে দেখে তখন জোরে জোরে চিৎকার করতে থাকে, আশপাশে অনেক কাক এসে জড়ো হয়। এটা বলা হয় কাকেরা এরকম দুঃখ প্রকাশের জন্য করে, তারা জোরে জোরে চিৎকার করে, আরও দলবল ডাকে এবং সেই মরা কাকটির জন্য সমবেদনা জানায়। আমেরিকার একটা মহিলা এটাকেই পরীক্ষা করেন কাকদের এই ব্যবহারের কারণ খুঁজে পাওয়ার জন্য। মেয়েটির নাম কাইলি। প্রতিদিন সে মাঠে গিয়ে কাকদেরকে বাদাম খাওয়াতো। প্রচুর কাক তাকে দেখা মাত্রই তার আশেপাশে চলে আসতো, প্রতিদিন হাজার হাজার কাক তার হাত থেকে খাবার খেত। একদিন কি করেছিল জানেন? সে মুখোশ পরেছিল, তার চেহারা পুরোপুরি বদলে ফেলে আর হাতের মধ্যে নকল মরা কাক নিয়ে দাঁড়িয়েছিল।
সেই অবস্থাতে সে পার্কে চলে যায়। তারপরে জানেন কি হয়েছিল, কাক এত জোরে জোরে চিৎকার করতে থাকে যে সে সহ্যই করতে পারছিল না। কয়েক মিনিটের মধ্যে হাজারেরও বেশি কাক চলে এলো সেখানে। কাইলি এটা বুঝতে পেরেছিল, সেই কাকটা সাবধান করে দিচ্ছিল অন্য কাকদেরকে। আসলে সেটা তারা করেছিল কারণ মৃত কাকটিকে দেখে তারা সাবধান হয়ে গেছিল। তারা হয়তো ভাবছিল যে তাদের উপরেও বিপদ আসতে পারে, যার কারণে তারা জোরে জোরে চিৎকার করে সাবধান করে দিচ্ছিল দলের অন্য কাকগুলোকে। পরবর্তী দিন সেই কাইলি তার নিজের চেহারা নিয়েই যায় সেই মাঠে খাবার নিয়ে, যেমনটা আগে করত। তখন সেই কাকগুলো যারা তার হাত থেকে খাবার খেত তারা তো আসছিল তার কাছে, কিন্তু ভয়ে ভয়ে অনেক সাবধান হয়ে আসছিল। এই ঘটনার পরে আবারও সে ওই একই মাস্ক পরে সেই মাঠে আসে কাকগুলোকে খাবার খাওয়ানোর জন্য, আর আবারও সেই কাকগুলো চিৎকার করতে থাকে। হাজারো কাক একসাথে চিৎকার করতে থাকে, অনেকগুলো কাক সেখানে চলে এসেছিল। আসলে কাক মানুষের মুখ মনে রাখতে পারে, আর সেই মাস্ক পরা ভয়ানক মুখটি তারা মনে রেখেছিল। সেই কাকগুলো চেষ্টা করছিল চিৎকার করে মাস্ক পরা মানুষটিকে তাড়ানোর জন্য, এটা তারা ভয়ের কারণে করছিল। তো মানুষ যদি ভাবে যে বুদ্ধি আর ইমোশন শুধু তাদের কাছে আছে, তাহলে এটা কত বড় ভুল বুঝতে পারছেন? এই পৃথিবীতে যত জীব আছে, যত প্রাণী আছে, সবার মধ্যে একটা ফিলিংস আছে, ইমোশন আছে, শুধু তারা সেটাকে ব্যক্ত করে অন্য রূপ নিয়ে, যেটা আমরা বুঝতে পারি না। শিম্প্যাঞ্জি দেখেছেন? চলুন একটা এমন সত্যি ঘটনা বলি যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। আফ্রিকার কিছু রিসার্চার এটাকে ক্যামেরা বন্দী করে ফেলে। তারা 1 কিলোমিটারের মধ্যে যত শিম্পাঞ্জি ছিল তাদের ভিডিও ফুটেজ রেকর্ড করে। সে সময় তারা দেখে একটা শিম্পাঞ্জি সেই মাঠে ছিল এবং একটা জিনিসকে খুব মন দিয়ে দেখছিল। আসলে সেখানে পড়েছিল একটা 7 বছর বয়সের শিম্পাঞ্জির ডেড বডি। রিসার্চার এটা দেখে অবাক হয়ে গেল। সেখানে কয়েক মিনিটের মধ্যে 50টারও বেশি শিম্পাঞ্জি চলে এলো। সব শিম্পাঞ্জিগুলো সেই মরা শিম্পাঞ্জির ধারে কাছে বসেই ছিল। 2-1 জন শিম্পাঞ্জি সেই মরা শিম্পাঞ্জির শরীরকে ছুঁয়ে বসেছিল, আর সেই সময়তে একটা মহিলা শিম্পাঞ্জির উপরে সবার নজর চলে গেল। সে মহিলা শিম্পাঞ্জি সেই ভিড় থেকে অনেকটা দূরে বসেছিল এবং অনেকটা উদাস ছিল সে। আসলে সেই মা শিম্পাঞ্জি তার বাচ্চাকে কয়েকদিন আগেই মৃত পেয়েছিল। সেই ঘটনা এবং এখানেও একটা শিম্পাঞ্জি মরে পড়েছিল সেটা দেখে সে সহ্য করতে পারেনি, আর তার দুঃখ তার হাবভাব দেখে পুরোপুরি রূপে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল। আপনি কি জানেন বন্ধু, হাতির মধ্যে মানুষের সমতুল্য ইমোশনস ভরা থাকে। তারাও তাদের দলের হাতি মরে গেলে শোক প্রকাশ করে। আপনি কি জানেন হাতিরা অন্তিম সংস্কারও করে একজন মরা হাতির? এটা কি জানেন যে তারা কান্নাকাটিও করে কেউ মরে গেলে? মানুষের যেমন চোখ দিয়ে জল পড়ে তাদেরও পড়ে। দেখুন, এই হাতিটা মরে গেছে এবং তার পাশে কতগুলো হাতি এসে জড়ো হয়েছে। কিছুক্ষণ পরেই এই মরা হাতিটির পাশে দাঁড়িয়ে থাকা সবকটা হাতি একই সাথে একইভাবে সুর তুলে জোরে জোরে চিৎকার করতে থাকে। হাতি নিয়ে যারা রিসার্চ করে তারা এটা বলে যে যখন কোনো হাতি মাটিতে পড়ে থাকে এবং সেই দৃশ্য অন্য হাতি দেখলে প্রথমে সুর দিয়ে পা দিয়ে সেই হাতিকে ওঠানোর চেষ্টা করে। যদি সেই হাতি অনেক চেষ্টার পরেও না ওঠে, তাহলে অনেকগুলো হাতি এসে একসাথে সুর তুলে চিৎকার করে। আসলে এটা করে সেই সাথীর মৃত্যুর শোক প্রকাশ করে তারা। হাতিও তাদের মতো অন্তিম সংস্কারও করে সেই মৃত হাতিটির। তারা ডেড বডির উপরে মাটি দেয়, পাতা দেয়, এমনকি গাছের ডাল দিয়ে ঢাকা দিয়ে দেয়। শুধু তাই নয়, প্রত্যেকটা হাতি প্রতিদিন সেখানে আসে এবং শোক প্রকাশ করে। এমনটা তখনও তারা করে যখন তাদের সামনে কোনো মৃত হাতির হাড়ও পড়ে থাকে। তার মানে হাতিও তাদের সাথীর মৃত্যুকে ভালোভাবে বুঝতে পারে, তাদেরকে হারানোর যে ব্যথা সেটাকে ভালোভাবে ফিল করতে পারে। পশু পাখিদের এমন ব্যবহার নিয়ে আপনি কি বলবেন, কি ভাবছেন আপনি? অবশ্যই কমেন্টে আপনার মন্তব্যটা এই ভিডিওর নিচে করুন, যাতে সবাই দেখতে পায় এবং সবাই সবার মতো মন্তব্য করতে পারে। তো বন্ধু, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আমি আসছি পরের ভিডিওতে, যতদিন না আসছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওগুলোকে মন দিয়ে দেখতে ভুলবেন না বন্ধুরা।